পয়সা পয়সা হ্যাঁ আমার বাচ্চা খাওন খাই নিতেছে এই বল বল তুই কোন নাগিন আমার বড় নাগিন সতিন নাকি আমার ছোট নাগিন সতিন নাকি আমার সেজ নাগিন সতিন তাড়াতাড়ি বল কি ব্যাপার বুঝতে পারছি তুই এখন মানুষ হবি না তাই তো হে এইবার আমার নিজেরই সাপের রূপটা ধারণ করতে হবে দাঁড়া তুই দাঁড়া তোমাদের বাইরে যাওয়া নিষেধ আর নাগমহলে কেন গেছো তোমরা জানো না তোমাদের মানুষের সাথে বিয়ে হয়েছে তোমরা নাগিন হতে পারো তুমি একটা মানুষের বউ হ্যাঁ আমি তোমার বউ সবই ঠিক আছে কিন্তু আমিও তো নাগমহলের অধিকারী আমারও তো নাগমহলে যেতে হবে হইছে কিন্তু আমার কাছে বলে দিলে এই হতো কিন্তু তুমি আমার কাছে বলে দাওনি যাই হোক তুমি এখন বাড়িতে যাও কিন্তু আমার আর তিন বউ কই আজব তারা কই যায় কি করে সেটার খবর আমি রাখবো নাকি ও আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়িতে যাও আমি দেখতেছি কিন্তু আমার নাগি তিন বউ কই রাবিয়া বাবা কি হয়েছে ওদিকে কি অথই কোথায় ছিল ওদিকে কি চল তো আমার সাথে তোমার আসো তো স্যার বলতেছি আমার খুব ব্যথা লাগতেছে না আমি ছাড়বো না আমি তো বললামই আমার ছেলের খাবারে ভাগ বসাইছো তাই না কখনো ছাড়বো না আমি চলে যাইতেছি কি হলো এই এই তোমরা দুজন ঝগড়া করতেছো কেন এই মানুষ হইতেছি মানুষ হও অনুমতি দিই নাই কারণ আমার বাচ্চা দুধ কলা এগুলো খুব পছন্দ করে সেটা তোমরা জানো সেই দুধ কলা তুমি খেয়ে ফেলেছো বড় নাকি তোমার শাস্তি হওয়া উচিত দেখো আমি কি আর সাথে খেয়েছি আমার প্রচন্ড খিদে পেয়েছে তাই আমি খেয়েছি এত ঢং কইরা না তো খোদা রাখছিলা ভালো কথা ভাত খাইতে পারতা আমার ছেলের খাবারের দিকে কেন তোমার নজর দিতে হবো বুঝতে পারছি আমার ছেলের সাথে তো পারো না আমার সাথে কিভাবে ঝগড়া লাগানো যায় সেই চেষ্টাই থাকো না ঝগড়া আমি লাগাতে চাই না ঝগড়া তুই লাগাতে চাস চুপ করো তোমরা আমি একটা কথা বলি আমার বাচ্চা দুধ কলা পছন্দ করে আমি তোমাদেরকে বলে দিই নাগিন আমার বাচ্চার দুধ কলা যদি কেউ খায় ওখানে যদি একটু মুখ লাগায় তাহলে আমি মুখ পরবর্তীতে কেটে ফেলবো কথাটা মনে রেখো ঠিক আছে আমি এখন গেলাম পরে আমি তোরে দেইখা নিব আমারে নাকি পরে দেইখা নিব আরে শোনো শোনো তুমিও নাগিন আমিও নাগিন এই নাগিনীরে ভয় দেখানো এত সহজ না আমার বাচ্চার খাবারে তুমি মুখ দিবা আর আমি সেখানে চুপ করে বসে থাকবো তা তো হয় না খাইতে পারবো
ঘরের মধ্যে রাখছে দুধ আর কলা, এইগুলো যা খাইতে হইব। ওই দিক দিয়ে যেমন নাতি রাফিয়া, ও যদি পায় এইগুলা তো ছাড়বো না। ওর দুধ আর কলা হইলে আর কিচ্ছু লাগে না। আর এই যে এই দিক দিয়ে চার চারটা বউ, হেরাও তো লাগিন, দুধ কলা যদি পায় হেরাও তো খাই ফেলাইব। যাই আমি আগে যা খাই। মায়ের দুধ কলা গুলো তুমি খাইয়া ফেলাইলা, এটা কি কাজটা ঠিক করছো বলো তো? আমি কি করবো কও, তো অনেকদিন হয়ে গেছে দুধ আর কলা খাইতে পারি না। তোমার তো কয়েকদিনই কইছি, তুমিও তো আমার আইনা দিলা না। কেন আইনা দিমু, কি জন্য আইনা দিমু? এই যে তোমরা এখন বড় হইছো না, তোমরা কি এই দুধ কলা খাওয়ার বয়স আছে নাকি? এখন দুধ কলা খাওয়ার বয়স হইছে আমার ছেলের রাবিয়াদের, আর সেই দুধ কলা তোমরা খাও না। দেখো তুমি একটা জিনিস ভুলে গেলে চলবো না, আমরা নাগিন, হ্যাঁ আমরা তো খামুই। ঠিক আছে খাইও, উপরে যাই খাইও, মানে মইরা যাই খাইও, আমি গেলাম ঘরে। আমি যাই মানে একটু লিগা তো আমি মারতে পারিনি কি আর, ইচ্ছা করতে সারা মার দেই, ছাড় দিলাম না। কেমন দরদাল শাশুড়ি রে বাবা, আমার ঘাটটা আর একটু হইলে একেবারে ফালাই দিছিল। জাগা একটু করে দুধ কলা বাকি আছে, আমি বরং সেগুলা খাই আগে শেষ করি। যেভাবে আমার নাগিন সতীনরা আমার বাচ্চার দুধ আর কলার দিকে নজর দিছে, কখন না আবার ইচ্ছা করে ওদের বিষ, ওদের মুখের বিষ আমার বাচ্চার খাবারে ঢাইলা দেয়, তারপর ওই খাবার খাইলে তো আমার বাচ্চা একদম চিরদিনের জন্য শেষ হয়ে যাব। আমি মা হয়ে এটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো যে করেই হোক আমার একটা ব্যবস্থা নিতেই হবো। আমি আজকের পর থেকে আমার বাচ্চারে দুধ আর কলা আমি খাইতে দিব না, কারণ একবার যদি বিষের ফোঁটা ওই খাবারের মধ্যে যায় আমার ছেলে তো শেষ হয়ে যাব। ভালোই তো, তার মানে ওই বাচ্চা দুধ কলা পাগল, আর ওরে যদি কোনো রকম আমার বিষ ওই দুধ কলার মধ্যে একটু ফোঁটা মিশাইয়া খাওয়াইতে পারি তাহলে ওই জীবনের মতো শেষ হয়ে যাইব, আর আমার স্বপ্নটা পূরণ হয়ে যাইব। ওই বাচ্চার জন্য আমরা দুধ কলা খেতে পারি না, ওই বাচ্চাকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের স্বামী আমাদেরকে দুধ কলা এনে খাওয়াবে। আমরা তো তিনটা সতীন, একটা সতীনও ঠিক মতন খেতে পারি না পেট ভরে, আর একটা সতীন চার নম্বর সতীন, সে তো বাচ্চা জন্ম দিয়ে সব খাবার তার বাচ্চাকে খাওয়ায়, আমরা কিছুই খেতে পারি না। এখন ওই বাচ্চাকে কিভাবে শেষ করব এই বুদ্ধি করতে হবে, কি করব, কি করা যায়, কি করা যায় সেটা আমি জানি। তুই এইখানে কি করিস,
তুই আবার আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতেছিস না তো? ধুর বুবু, তুমি এই গলা কি বলো? আমি তোমাকে নিয়ে ষড়যন্ত্র কেন করব? তুমি বুদ্ধিটা ছিলা, তাই ভাবলাম আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা তোমাকে দেই। বুদ্ধি? তোর কাছে আবার কি বুদ্ধি আছে? দেখো বুবু, আমি হয়তো এবারে ছোট বউ, কিন্তু বুদ্ধিতে তো আর ছোট না। আর তুমি চাচ্ছিলা বুদ্ধি, যে কিভাবে আমাদের দুধকলা পাগল ছেলেকে মারার জন্য, আমি ভাবলাম সেই বুদ্ধিটাই তোমাকে দেই। আচ্ছা ঠিক আছে, তুই কি বুদ্ধি দিতে চাস দে আমাকে, যেভাবেই হোক ওই দুধকলা পাগল বাচ্চাকে আমার মারতেই হবে। দেখো বুবু, ওই ছেলে যেহেতু দুধকলা পাগল বাচ্চা, সেই জন্য আমাদের নিজেদের বিষ হোক যেভাবেই হোক সেই দুধ আর কলার মধ্যে মিশিয়ে খাওয়াতে হবে। আর কোনো মতে যদি ও খেয়ে নেয় তাহলে জীবনের মতো ফিনিশ। তুই তো একবার সত্যি কথা বলেছিস, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। সত্যি বলছি, তুই ছোট হতে পারিস কিন্তু তোর বুদ্ধিটা ছোট না। এইবার ওই বাচ্চাকে আমাদের হাত থেকে কে বাঁচায় আমিও তাই দেখব। আচ্ছা ঠিক আছে বুবু, চলো তাহলে আমরা এখনই লেগে পড়ি কাজে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজেদের বিষ ওকে খাইয়ে জীবনের মতো শেষ করে দেই। বলতো বাবা, তোরে আমি কিসের জন্য এখানে নিয়ে আসলাম? কারণ আমি তো চাই তোর দুধ আর কলা আমি খাইতে। আচ্ছা বাবা, তোমার কত তো দুধ কলা খুই আছে? কই? হ্যাঁ কস না কে কলা দুধ কলা কই তোর বাড়িতে? বাড়িতে? হুম, ও বাড়িতে আছে, যাক ভালো হইলো। আমি তো জানি না তোর মা কোন জায়গায় রাখছে, তুই আমার দেখাই দিবে? হ্যাঁ বাবা, তুমি আমার দেখাই দিবে বলো। ওইদিকে বাড়িতে? চলো যাই তাহলে, যাক ভালোই হইলো, আমি এখন শান্তি মতো দুধ আর কলা খাইতে পারবো। চল। এই দাঁড়া, অরে নিয়ে আইসো? হ্যাঁ নিয়ে আইছি। আসলে কি জানো বুবু, আমি না অনেকদিন ধরে শান্তি মতো দুধ কলা খাইতে পারি না, তাই ভাবছি ওরে নিয়ে যাইয়া ওর দুধ কলা কই রাখছে সেগুলা বের করে আমি খামু। দুধ কলা খাবি? শোন, ওর কাছে যে দুধ কলা আছে তার চাইতে বেশি দুধ কলা আমার কাছে আছে। তাই নাকি বুবু? তাহলে তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আগে ওর ঘরের গুলা খাই আসি, তারপর তোমার সাথে দেখা করবো। দাও, ওরে আমার কোলে দাও, ওর কাছে দে। কেন? তাহলে ওর দুধ কলা আমি কেন খামো? শোন, ওর দুধ কলা খাওয়ার তোর কোনো দরকার নাই। ওরে যদি আমরা মাইরা ফালাই তাইলে তুই এমনিতেই প্রচুর দুধ কলা খাইতে পারবি। আমি বলতেছি আমাদের স্বামী মানে ওর বাপ ওর জন্য দুধ কলা আনে, কিন্তু আমরা খাইতে পারি না। কেন খাইতে পারি না? ওর জন্য। তাই ওরে যদি আমরা মাইরা ফালাই তাহলে সব দুধ কলা আমাগো স্বামী আমাগোরে খাওয়াইব। এই জন্য বলতেছি আমরা তিনজনে মিলা ওর শেষ করে ফেলাই। বুবু তুমি তো ঠিক কথাই বলছো, আমি তো এই জিনিসটা কখনো ভাইবা দেখি নাই। হ, ওর কারণেই তো, ওর কারণেই আঙ্গো স্বামী আঙ্গো দুধ কলা খাইতে দেয় না। ঠিক আছে, তোমরা যেটা কইছো আমি সেটা দিই রাখছি। আচ্ছা ঠিক আছে বুবু,
চলো ওরে যত তাড়াতাড়ি সম্ভব মাইরা ফেলাই। ঠিক আছে চল চলো বুবু চল। অথয় অথয় কবিতা উর্মি শিলা কি হলো তোমরা কোথায় গেলা? দেখছো একটা মানুষও বাড়িতে নাই, কি করি আমি? যাই হোক এখন একটু বাড়ি থেকে বেরোতে চাইছিলাম কিন্তু বের যে হমো ঘর কি খোলা রেখে বেরোবো? যাই হোক দেখি এদিকে যাইয়া দেখি কি হলো। কই আসিলা? বাড়িতে একটা মানুষও নাই, আমি এত খোঁজাখুঁজি করতেছি তারপর এখন বাইরে বেরিয়ে এসেছিলাম। আরে আমি তো একটু পুকুর ঘাটে আসিলাম, একটু কাজ করলাম। আর তাছাড়া রাফিয়া টিনিয়া তো তোমার সে তো বোঝানি কোন দিকে গেল, বললো যে রাফিয়া টিনিয়া নাকি একটু ঘোরাঘুরি করব। কিন্তু অগো কাছে দেওয়াটা উচিত হয় না তোমার, কেন বোঝো না? ওরা আমার শত্রু, আমার তিনটা নাগিন বউ, ওরা আমারে পছন্দ করে না, সেটা বোঝা উচিত ছিল তোমার। আমি তো জানি, আমি তো সেই জন্য দিতে চাই নাই, কিন্তু বিশ্বাস করো আমার কাছ থেকে অনেক জোরাজুরি করে তারপরে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে চলো তো আমার লগে যাই দিও। কই আছে? ঠিক আছে চলো চলো। এই দুধের মধ্যে আছে তিন নাগিনীর বিষাক্ত বিষ, এই দুধ যদি এই বাচ্চাকে খাওয়ায় তাহলে দুধ কলা পাগল বাচ্চা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। একদম ঠিক কথা বলছো বুবু, তাহলে আর কেন শুধু শুধু দেরি করতেছো? তাড়াতাড়ি এই দুধ এই বাচ্চারে খাওয়াই দাও। হ্যাঁ বুবু তাড়াতাড়ি ওর দুধটা খাও আর তার সঙ্গে সঙ্গে কলাটাও খাও, কারণ ওটার মধ্যে আমি বিষ দিয়ে দিছি। হ্যাঁ আমি এখনই খাওয়াইতেছি। এটা কখনোই সম্ভব না। ওরা তিনজন তোমার সতিন ঠিক আছে, আমার তিনটা নাগিন বউ ঠিক আছে, কিন্তু ওরা যে আমার বাচ্চার দুধের ভিতরে বিষ মিশাবে সেটা আমি কখনো এটা মেনে নিতে পারবো না। তুমি না মানলে কি হবো? এদের তিনজনকে আমি হারে হারে চিনি, ওরা আমার কিছু করতে পারতেছে না বিধাই আমার সন্তানকে মারার চেষ্টা করতেছে। না না আমি এটা বিশ্বাস করি না। এই তোমরা বলো তো এই দুধে কি বিষ আছে? এই কলায় কি বিষ আছে? কি হলো সত্যিকারই কত? নাই মিছে কথা, মিছে কথা সব। এটা শুনছো শুনছো মিথ্যা কথা বলতাছো? ওরা বললো আমি মিথ্যা কথা বলতাছি না, ওরা তো মিথ্যা কথা বলবই, কারণ ওরা খুব ভালো করে জানে। এখন যদি এটা সত্যিটা যদি তোমার সামনে ফাঁস হয়ে যায় তাহলে তো ওদের তিনজনকে এই বাড়ি থেকে তুমি বের করে দিবা। শোনো না আমরা কেন আমগো সন্তানটা বিষ খাওয়াইতে তুমি কও? ও তো আমাগো সন্তান তাই না? ও তাই তো। আচ্ছা ঠিক আছে এই বাচ্চার দুধ কলা আমি আমি নিজে খাইতাছি, এই দুধ কলা খাইয়ে আমি প্রমাণ করে দিব এই দুধ কলার ভিতর কোনো বিষ নাই। আমার তিন নাগিন বউ ওরা খুব ভালো, তুমি বিশ্বাস হয় না? দাঁড়াও এই আমি খাইতাছি। কই বিষ তো নাই, কই দুধের ভিতরে নাই কলার ভিতরে নাই, নাও। ঠিক আছে আমি গেলাম। আম্মা ও আমার কথা বিশ্বাস করতেছে না। আমি 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 জানি এই কলার দুধের মধ্যে বিষ আছে, আমার ওর সাথে যাওয়া লাগবে নইলে ওর সমস্যা হয়ে যাবে। দাও আরে আমার কাছে দাও। সর্বনাশ এখন কি হইব? তাই তো বাবু আমরা তো ওই দুধের কলাতে বিষ মিশাইছিলাম। একটা কাজ করো এখন কত কার সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পালাই যাইতে হইব। হ্যাঁ একদম ঠিক কইছস, চলো চলো। আমি বলছিলাম না যে এই খাবারের মধ্যে বিষ আছে।
পারছি না।